ঢাকা ইউনিভার্সিটি রিটেন ক্লাস বাই নাহিদ টোয়েন্টি ফোর এই সিরিজের আরেকটি পর্বে আপনাকে স্বাগত সো চলো দেখা যাক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমরা মুজিব বর্ষ বা মুজিব এই প্যারাগ্রাফটা শিখব বা এই প্যারাগ্রাফটা সম্পর্কে একটা আইডিয়া নিব যে আইডিয়াটা নিয়ে আমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ উপস্থাপন করতে পারব তবে আমি একটা কথা বলে রাখছি যে যারা আমার লেখা রিটেন ম্যাজিক বইটা কিনেছেন ওইখানে যে প্যারাগ্রাফটা দেওয়া আছে কাইন্ডলি ওইটা পড়বেন না ওইটা না পড়ে আজকে আমি যেটা লিখে দিয়েছি এটা একটু নোট করার চেষ্টা করবেন এই যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফটা পড়ার সাথে সাথে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এই প্যারাগ্রাফটা ওই যে পেজের মধ্যে আমার মুজিব বর্ষ প্যারাগ্রাফটা দেওয়া আছে সেই পেজের মধ্যে এইটা অ্যাড করে নেবেন আমার এই নতুন প্যারাগ্রাফটা এরপরে আবার নতুন করে যখন বই বের করা হবে আমি সেখানে অ্যাড করে দেব তবে যারা অলরেডি কিনে ফেলেছেন তারা এই প্যারাগ্রাফটা শুধু এই প্যারাগ্রাফটা একটু এডিট করে নেবেন মানে এই প্যারাগ্রাফটা বইয়ে যেটা আছে সেটা না পড়ে এটা পড়বেন আশা করছি একটা ভালো রেজাল্ট আসবে আচ্ছা মুজিব বর্ষ বা মুজিব ইয়ার আমার যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথম সেন্টেন্সটা হতে হবে যে ওই টপিকটা কি মুজিব বর্ষ কি মুজিব ইয়ার কী এটা আমাকে প্রথমে লিখতেই হবে না লিখলে কিন্তু প্যারাগ্রাফের মানে প্রথম নিয়মটাই আমি ব্রেক করে ফেলাম এই জন্য প্রথমে আমাকে লিখতে হবে যে মুজিব বর্ষ বা বর্ষ ইজ দ্য ইয়ার ডিক্লেয়ার টু সেলিব্রেট অন দ্য অকেশন অফ দ্য সেন্টিনিয়াল বার্থ অ্যানিভার্সারি অফ দ্য ফাউন্ডিং লিডার অফ বাংলাদেশ আচ্ছা মুজিব বর্ষ হচ্ছে ইয়ার যেটা ডিকলার্ড করা হচ্ছে কি ঘোষণা করা হয়েছে সেলিব্রেট অন দ্য অকেশন মানে সেলিব্রেট করবে অকেশনটা কার সেন্টিনিয়াল বার্থ হ্যাঁ সেন্টিনিয়াল মানে হচ্ছে একশো বা শত তো একশো বছর জন্ম শতবার্ষিকী অ্যানিভার্সারি অব দ্য ফাউন্ডিং লিডার কার ফাউন্ডিং লিডার আমাদের বাংলাদেশের বাংলাদেশের ফাউন্ডিং লিডার মানে প্রধান বা বিশিষ্ট কোনো নেতা তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান ওই শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষকী পালন করা হয় যে বছরে সেই বছরটাকে বলা হচ্ছে মুজিব বর্ষ বা মুজিব ইয়ার ওকে যেহেতু আমি প্রথমে বলেই দিলাম যে মুজিব বর্ষ জিনিসটা কি যে এটা হচ্ছে একটা ইয়ার যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেলিব্রেট মানে এই বছরটাকে এই মুজিব বর্ষটাকে ডিক্লার করা হয়েছে ঘোষণা করা হয়েছে সেলিব্রেট অন দ্য অকেশন অফ দ্য সেন্টিনিয়াল বার্থ অ্যানিভার্সারি কার ফাউন্ডিং লিডার অফ দ্য বাংলাদেশ শেখ মুজিবুর রহমান দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ডিক্লার তো বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী ডিক্লার করেছে ঘোষণা দিয়েছে যে দুই থেকে একুশ সালটা হবে মুজিব বর্ষ দিস ইয়ার will বি সেলিব্রেটেড ফ্রম মার্চ 17 টু থাউজেন্ড টোয়েন্টি টু ডিসেম্বর সিক্সটিন মানে এই যে মুজিব বর্ষটা এটা ঘোষণা করেছে হয়েছে সতেরোই মার্চ দুই হাজার বিশ থেকে কারণ যেহেতু সতেরোই মার্চ ওনার জন্মদিন সেখান থেকে শুরু করে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত যেহেতু বিজয় হয়েছে আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই জন্য ডিসেম্বরের ষোলো তারিখ দুই পর্যন্ত এই সময়কালটাকে বলা হচ্ছে মুজিব বর্ষ দ্য ফাদার অফ দ্য নেশন অ্যান্ড ফেমড লিডার বঙ্গবন্ধু বাংলা বঙ্গবন্ধুকে বলা হচ্ছে ফাদার অফ দ্য নেশন অ্যান্ড ফেমড লিডার বঙ্গবন্ধু যিনি ওয়াজ অন মার্চ সেভেনটিন নাইনটিন টোয়েন্টি আচ্ছা এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ উনিশশো বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চে ওনার জন্ম আচ্ছা কেন আমি বঙ্গবন্ধুর পরিচয়টা দিব কারণ বঙ্গবন্ধুর যেহেতু শতবর্ষকে পালন করা হচ্ছে এই জন্য বঙ্গবন্ধু সম্পর্কে আমাকে কিছুটা বলতে হবে কারণ প্রথমে তো আমি বললাম যে মুজিব বর্ষটা কি মুজিব বর্ষর জিনিসটা কী সে সম্পর্কে কথা বললাম আচ্ছা তারপরে কোন সময়কালটাকে মুজিব বর্ষ হিসেবে বলা হয়েছে এটাও আমি বললাম এখন আমাকে বলতে হবে যে মুজিব বর্ষটা কার উপলক্ষে মুজিব শেখ মুজিবুর রহমান উপলক্ষে করা হচ্ছে ওনার একশোতম জন্ম শতবর্ষ উপলক্ষে করা হচ্ছে এই জন্য ওনার সম্পর্কে কিছুটা তথ্য দিতে হবে দ্য ফাদার অফ দ্য নেশন অ্যান্ড ফেমড লিডার বঙ্গবন্ধু যিনি জন্মগ্রহণ করেছেন মার্চ সেভেন্টিন নাইনটিন

বাংলাদেশের সেবার উদ্দেশ্যে বাংলাদেশের সেবা করার জন্য তাকে অনেক কয়েকবার জেলে যেতে হয়েছে ফাইনালি দ্য ওয়েস্ট পাকিস্তান রুলস প্ল্যান্ট এ জেনোসাইড টু স্টপ দ্য ভয়েস অফ ইস কান্ট্রি শেষ পর্যন্ত বাংলাদেশকে যখন পাকিস্তান এটা বলছে যে যেহেতু আর থামানো যাচ্ছে না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল পরিকল্পনা করেছিল একটা জেনোসাইড করবে মানে আছে একটা গণহত্যা করবে তারা টু স্টপ দ্য ভয়েস অফ ইস কান্ট্রি পুরো বাংলাদেশের ভয়েসটাকে বন্ধ করার জন্য যেহেতু এরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাঙালিরা এই জন্য এদেরকে একদম চুপ করে দেওয়ার জন্য থামাই দেওয়ার জন্য জেনোসাইড করার জন্য তারা পরিকল্পনা করেছিল দো দে কন্ডাক্টেড এ জেনারেল ইলেকশন ইন নাইনটিন সেভেন্টি মানে যেহেতু যদিও তারা উনিশশো সালে একটা সাধারণ নির্বাচন করেছিল ইন হুইচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাচিভ দ্য মেজরিটি ভোট বাট ওয়াস বিন টু ফর্ম দ্য গভর্নমেন্ট যদিও বা উনিশশো সত্তর সালে একটা সাধারণ নির্বাচন হয়েছিল যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাচিভ করেছিল মেজরিটি ভোট সংখ্যা গরিষ্ঠ মানে বিপুল পরিমাণের ব্যবধানে তারা জয়লাভ করেছিল বাট ওয়াস অ্যান্ড মানে যদিও বা তারা জয়লাভ করেছিল কিন্তু তারা সরকার হতে পারেনি দেশের সরকার প্রধান হতে পারেনি এরপরে বলছে অন সেভেন মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান ফলশ্রুতিতে সাতই মার্চ উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেভ এ স্পিচ ইন ফ্রন্ট অফ মিলিয়নস অফ পিপল যেহেতু তারা নির্বাচনে জয়লাভ করার পরেও তাদেরকে গদিতে উপস্থিত দেওয়া হলো না এই জন্য সাতই মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্পিচ প্রদান করলো একটা বক্তব্য দান করলো যেটা মিলিয়নস অফ মানে সামনে মানে লক্ষ লক্ষ মানুষের সামনে এই বক্তব্যটা দেওয়া হয়েছিল যেটা হুইস ইনকরেজ যে বক্তব্যটা মানুষকে উৎসাহ দিয়েছিল দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান পূর্ব বাংলা মানুষকে টু ফাইট ফর দ্য লিবারেশন তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে ইন্সপায়ার করেছিল এই বঙ্গবন্ধুর যে সাতই মার্চের ভাষণটা দিস ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য পিপলস অ্যাওয়ারনেস এটাই ছিল বাঙালিদের জন্য একটা টার্নিং পয়েন্ট ফর দ্য আলটিমেট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ওয়েস্ট পাকিস্তানি অপারেশন সো পশ্চিম পাকিস্তানিদের নির্যাতন থেকে আলটিমেট ইন্ডিপেন্ডেন্স লাভ করার জন্য মানে পুরোপুরি স্বাধীনতা লাভ করার জন্য এটা ছিল একটা টার্নিং পয়েন্ট যেটা মানুষকে কী করেছে আগ্রহ প্রদান করেছে পিপল কি করেছে এগারনেস পেয়েছে আচ্ছা বাংলাদেশ গেইন্স ইটস ভিক্টোরি বাংলাদেশ কি করেছে তার বিজয় অর্জন করেছে আফটার নাইন মান্থস অফ ব্লাডি ওয়ার মানে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ কিন্তু তার বিজয় অর্জন করেছে অ্যাগেঞস্ট দ্য পাকিস্তানি মিলিটারি ফোর্স কার বিরুদ্ধে পাকিস্তানি মিলিটারি ফোর্সের বিরুদ্ধে আর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে আফটার দ্য লিবারেশন অফ বাংলাদেশ মানে বাংলাদেশের স্বাধীনতার পরে বঙ্গবন্ধু স্টার্টেড হিস ওয়ার্ক টু এনরিচ বাংলাদেশ বঙ্গবন্ধু কাজ করে গিয়েছে স্টার্টেড কাজ করা শুরু করে দিয়েছে কী করার জন্য এনরিচ বাংলাদেশ বাংলাদেশকে সমৃদ্ধশীল করার জন্য কি কি ক্ষেত্রে ইনফ্লুয়েন্স অ্যান্ড আদার অর্থনৈতিক এবং বা বিভিন্নভাবে বাংলাদেশকে সমৃদ্ধশীল করার জন্য কাজ করে গিয়েছেন বা কাজ করা শুরু করেছিলেন আচ্ছা এরপরে আমি এই প্যারাটাকে আলাদাভাবে করেছি বাট তোমরা পরীক্ষার খাতা লেখার সময় প্যারা প্যারা করে লেখার কোনো প্রয়োজন নেই কারণ প্যারাগ্রাফ এক প্যারাতেই লিখতে হয় আমি এটা আলাদা করেছি আসলে বোঝানোর জন্য যে এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই এই পার্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ যে দ্য ইউনেস্কো হ্যাজ ডিসাইডেড টু জয়েন্টলি সেলিব্রেট দ্য মুজিফ ইয়ার উইথ বাংলাদেশ ইউনেস্কো ডিসাইড করেছে মানে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জয়েন্টলি মানে বাংলাদেশের সাথে তারা সেলিব্রেট করবে কি সেলিব্রেট করবে মুজিব ইয়ার বা বর্ষটাকে তারা সেলিব্রেট করবে কোথায় অ্যাট দ্য ইউনেস্কো এবং তারা স্পেসিফিকভাবে বলেছে যে তারা ফোরটি জেনারেল অ্যাসেম্বলি মানে চল্লিশতম সাধারণ অধিবেশনে তারা এই বাংলাদেশের সাথে মুজিব বর্ষ বা মুজিব ইয়ারটা পালন করবে দ্য ডিসিশন ওয়াজ মেড ইন দ্য প্রেজেন্স অফ অল ইউনেস্কো মেম্বারস অন নভেম্বর মানে টুয়েলভ থেকে টোয়েন্টি সেভেন ইন প্যারিস মানে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে প্রেজেন্স অফ অল ইউনেস্কো মেম্বার মানে ইউনেস্কো যত মেম্বারস রয়েছে তাদের সবার উপস্থিতি নভেম্বর মাসের বারো থেকে সাতাশ তারিখে প্যারিসে এটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে হেল্ড অন নভেম্বর টোয়েন্টি ফাইভ কমা টু থাউজেন্ড বলেছে যে দুই সালের পঁচিশে নভেম্বর স্পেসিফিক স্পেসিফিকভাবে বলেছে যে দুই সালের পঁচিশে নভেম্বর এই সিদ্ধান্তটা নিয়েছে যে সিদ্ধান্তটা কি সেই সিদ্ধান্তটা হচ্ছে যে ইউনেস্কোর সকল মেম্বাররা একসাথে মিলে তারা একটা তাদের সকলের উপস্থিতিতে পঁচিশে নভেম্বর দুই সালে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাংলাদেশের সাথে এই মুজিব বর্ষটা পালন করব এবং ওই সম্মেলনটা হয়েছিল ১২ থেকে সাতাইশ নভেম্বর এই সম্মেলনটা ১২ থেকে সাতাইশ নভেম্বর হয়েছিল কিন্তু তার মধ্যে থেকে স্পেসিফিকভাবে পঁচিশ নভেম্বর তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল এ ওয়েবসাইট ইজ লঞ্চ ফর সেলিব্রেটিং মুজিব বর্ষ মুজিব বর্ষ পালন করার উদ্দেশ্যে একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে মুজিব একশো ডট গভ ডট আমি এখানে নিজেও ভিজিট করেছিলাম মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা ওয়েবসাইট লঞ্চ করেছে হাও এভার যাই হোক বাংলাদেশ মিনস বঙ্গবন্ধু বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্লেস এ ভাইট রোল ফর দ্য লিবারেশন অফ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হি ইজ অ্যাফেকশনেটলি নোম দে আর অ্যাজ এ বঙ্গবন্ধু ওনাকে অ্যাফেকশনেটলি মানে অনেক শ্রদ্ধার সহিত বা স্নেহ করে বা অনেক ভালোবেসে বলা হয় যে বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু মানে হচ্ছে বাংলার বন্ধু মানে হচ্ছে ফ্রেন্ড অফ বেঙ্গলি অলদো ইট ইজ নট পসিবল টু ক্যারি আউট অল দ্য প্রোগ্রামস অন দ্য অকেশন অফ মুজিব বর্ষ ডিউ টু কোভিড নাইন্টিন বলা হচ্ছে যে কোভিড নাইন্টিনের কারণে যদিও যদিও আসলে পসিবল নট পসিবল টু ক্যারি আউট অল দ্য প্রোগ্রামস মানে যদিও এটা আসলে পসিবল হয়নি যে সব ধরনের প্রোগ্রামসগুলো করা মানে আমাদের বাংলাদেশ সরকার যতগুলো প্রোগ্রাম করার অনুষ্ঠান মানে চিন্তা ছিল ধারণা ছিল যে অনেকগুলো প্ল্যান ছিল অনেক পরিকল্পনা ছিল কিন্তু সেটা সাকসেসফুলি করা সম্ভব হয়নি কোভিড নাইন্টিনের কারণে যেহেতু জনসমাগম করাটা ঠিক হবে না এই জন্য খুব একটা জাঁকজমকপূর্ণভাবে যে করা হয়নি তো যাই হোক যদিও যতটুকু করা হয়েছে সেটা ছিল মুজিব বর্ষ ছিল একটা মেমোরেবল আমাদের সবার জন্য একটা স্মরণীয় একটা বছর সো যাই হোক এরকম এরকম একটা যদি তোমরা প্যারাগ্রাফ দাঁড় করাইতে পারো আশা করছি তোমরা মোটামুটি ভালো একটা স্কোর করতে পারবা সো আমি বলবো যে প্রথমে মুজিব বর্ষ কী সেটা সুন্দর করে বোঝাই দিতে হবে তারপরে যেহেতু মুজিব বর্ষ মানে বঙ্গবন্ধুর বর্ষ এই জন্য বঙ্গবন্ধুকে নিয়ে কিছুটা লিখতে হবে যে যিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন তারপরে ইউনেস্কো বাংলাদেশের সাথে জয়েন্টলি এই মুজিব বর্ষটা পালন করবে সেটা বলতে হবে তারপরে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে মুজিব বর্ষ পালনের জন্য সেটা বলতে তারপরে একটা বঙ্গবন্ধুকে নিয়ে সুন্দর একটা কমেন্ট বা ওনার সম্পর্কে একটা ভালো একটা মন্তব্য দিয়ে এই প্যারাগ্রাফটা শেষ করাটাই উচিত হবে এছাড়া তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো মুজিব বর্ষতে আর কী কী প্রোগ্রাম হয়েছিলো কী কী অনুষ্ঠান হয়েছিলো যেমন কুইজ চালু হয়েছে মুজিব বর্ষ উপলক্ষে সেখানে অনেকদেরকে বিজয়ী করা হবে এগুলো সম্পর্কে তোমরা লিখতে পারো তবে যারা আমার রিটেন ম্যাজিক বইটা কিনেছো তাদেরকে বলছি যে আমার অন্যান্য যে প্যারাগ্রাফগুলো রয়েছে সবগুলোই ঠিক থাকবে শুধুমাত্র মুজিব বর্ষ প্যারাগ্রাফটা একটু এডিট করে নিও আজকে আমি এখানে যে প্যারাগ্রাফটা পড়াইলাম এটা তোমরা খাতার মধ্যে লিখে আমার রিটার্ন ম্যাজিক বইয়ের ওই মুজিব বর্ষ প্যারাগ্রাফের ওখানে পিন মেরে দিও আর যারা এখনও বইটা কেনো নাই তারা আমাদের ওয়েবসাইট নাহি টোয়েন্টি থেকে বইটা পার্সেস করিও অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে ফোন করেও এই রিটার্ন ম্যাজিক বইটা অর্ডার করতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ